গাভীর নয়, নিজের বুকের দুধ বিক্রি করে মেয়ে কোটিপতি। সেই বিশ্বাসকে পুঁজি করে সাইপাসের এক নারী সম্পদের পাহাড় গড়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট সম্প্রতি এই প্রতিবেদন জানান, রাফেলা ল্যাম্পুর নামে সাইপ্রাসের ওই নারী মাত্র 7 মাসে বুকের দুধ বিক্রি করে কোটিপতি হয়েছেন, যা কিনেছেন বডি বিল্ডাররা। প্রতিবেদনে বলা হয়, রাফেলা গত 7 মাস আগে এক পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান হওয়ার পর নিয়মিত বুকের দুধ পান করাচ্ছিলেন তিনি, তবে এটাও লক্ষ্য করেন যে সন্তানকে খাওয়ানোর পর দুধ যথেষ্ট নষ্ট হচ্ছে, তাই ঠিক করেন বাড়তি দুধ তিনি বিক্রি করবেন। অবশ্য বাড়তি দুধ তিনি অন্য শিশুদের কাছে বিক্রি করতে চেয়েছিলেন, যাদের মায়েদের বুকের দুধ তৈরি হয় না। কিন্তু দুধ বিক্রি করতে গিয়ে রাফেলার অন্য অভিজ্ঞতা সৃষ্টি হয়, দেখলেন শিশুর মায়েদের চাইতে ব্যায়ামবিদদের দুধের প্রতি আগ্রহ বেশি। শুরুতে পরপর কয়েকজন বডি বিল্ডার তার কাছে বুকের দুধ কেনার জন্য যান। তারাই জানান বেশি শক্তি বাড়ানোর জন্য নাকি বুকের দুধের কার্যকারিতা অনেক বেশি, সেই কারণেই নানা রকম রাসায়নিক সম্পূরক খাদ্যের চাইতে বুকের দুধ তাদের বেশি পছন্দ। চাহিদা মোতাবেক তাই এদের কাছে প্যাকেটে বুকের দুধ বিক্রি করা শুরু করেন রাফেলা। এরই মধ্যে তিনি নাকি প্রায় 5 কোটি টাকা জোগাড়ও করে ফেলেছেন। বিষয়টি যাতে প্রচার প্রায় সেজন্য 24 বছরের ওই নারী নিজের একটি ওয়েবসাইটও তৈরি করেছেন। দুধ বিক্রির ব্যবসা নিয়ে 2 সন্তানের জননী রাফেলা স্বামী অ্যালেক্সকে নিয়ে নাকি সুখেই সংসার করছেন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।